হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু এক্সাম নলেজ বন্ধুরা বিভিন্ন আমাদের যে আসন্ন যতগুলি পরীক্ষা হয়েছে ডাব্লিউ বিপি বলো রেল বলো সেই প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু দৌড় খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি দৌড়ে বাস করি তবেই আমরা কিন্তু কোয়ালিফাই করতে পারবো তো সেই দৌড় সম্বন্ধে একটা নতুন একটা নিত্য নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো বন্ধুরা আমরা যদি যখন আমরা ষোলোশো মিটার নিয়ে বলবো যেহেতু ষোলোশো মিটারটাই থেকে টাফ বর্তমান যুগে মানে রেলে তো ষোলোশো মিটার দেয় না ধরো আমরা যদি কেউ ষোলোশো মিটার টার্গেট নিয়ে করি না তাহলে আমাদের কী হচ্ছে দেখো কোনো কোনো স্টুডেন্টের যারা ডাব্লিউপিতে পাস করেছে তারাও কিন্তু যেমন ইন্টার করতে পারবে আবার হচ্ছে তারা রেলে পাশ করেছে তারাও কিন্তু ইন্টার করতে পারবে তো আমরা সবার কথাই মাথায় রেখেই এই ভিডিওটা তৈরি করছি তো আমরা যখন আমরা ষোলোশো মিটার যখন রুলস নিয়ে চলবো তখন কিন্তু আমাদের কোনো ষোলোশো মিটার দৌড় কিন্তু সাড়ে পাঁচ মিনিটে সেটা কমপ্লিট হয়ে যায় যদি আমরা রুলস মেনটেন করে চলি রুলস মেনে চলি আর যখন রুলস মারবো না তখন সেটা কিন্তু সাত মিনিটেই সাত মিনিটে পূর্ণ হয় তো যখন সাত মিনিটে আমি যখন দৌড় কমপ্লিট করবো আমার কোনো তখন লাভই হবে না অবশ্যই সেটাকে সাড়ে সাড়ে পাঁচ মিনিটে যদি নামাতে পারি আমি যে কোনো দৌড়ই কমপ্লিট করে নিতে পারবো তো আমি সেই রুলস নিয়ে প্রথমে আলোচনা করলাম আমরা নির্দিষ্ট সময় আগে পৌঁছাতে গেলে কয়েকটা রুলস আছে সেই রুলসগুলো দেখিনি কী বলেছে দেখো বন্ধুরা রুলস মানতে গেলে প্রথম যে রুলস সেটা হচ্ছে এই ব্যায়ামটা এই ব্যায়ামটা দৌড়ের ক্ষেত্রে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের দৌড়ের আগে এই ব্যায়ামটা অবশ্যই অবশ্যই করা উচিত যার জন্যে দৌড় আমাদের অবশ্যই ভালো হবে আর আমরা নির্দিষ্ট টাইমের আগেই পৌঁছে যাব এই এক্সারসাইজটা দেখো আমরা এরকম দাঁড়িয়ে থাকবো তারপরে এরকম এক্সারসাইজ করতে করতে আস্তে আস্তে নিচে নামবো ঠিক আছে তো যেগুলো আমাদের দৌড়ের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এই এক নম্বর এক্সারসাইজ আমি বলে দিয়েছি দেখো দু নম্বর এক্সারসাইজে কী বলেছে দেখো দু নম্বর দু নম্বর এক্সারসাইজ হচ্ছে ঠিক এরকম যেটা আগের ক্ষেত্রে বলেছে এটা কিন্তু দৌড়ের আগের ক্ষেত্রে ঠিক আছে এটা কিন্তু দৌড়ের আগের ক্ষেত্রে এবার দেখো দৌড়ের পরে এই এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট যার ক্ষেত্রে মাসেলগুলো এক্সারসাইজে খুব ভালো থাকে ঠিক আছে পায়ের মাসেলও পায়ের টুয়ের ওপর যথেষ্ট চাপ পড়ে আর দেখো যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের বুক আমাদের হার্ট দৌড়াতে গেলে কিন্তু আমাদের হার্টের ওপর প্রচুর হার্ট যত যা শক্তিশালী সে ভালো দৌড়াতে পারবে এটা হচ্ছে প্রথম প্রধান প্রশ্ন তো ঠিক আছে তো এই এক্সারসাইজটার মাধ্যমে আমাদের হার্ট আর বডি মেনটেন ক্ষমতা খুব ভালো থাকে তো আমি আরও কয়েকটা ব্যায়ামের কথা তুলেছি দেখো ব্যায়ামের মধ্যে হচ্ছে এক নম্বর ব্যায়াম এটা হচ্ছে দৌড়ের আগেও করতে পারো দৌড়ের পরও দুটোই কিন্তু খুব প্রচুর ইম্পর্টেন্ট দু নম্বর ব্যায়ামটা ইম্পর্টেন্ট আমি দু নম্বর ব্যায়ামটা খুব ইম্পর্টেন্ট তারপরে বলছি দেখো প্রথমটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট তিন নম্বর ব্যাবটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট দৌড়ের ক্ষেত্রে আমাদের শরীরের প্রত্যেকটা পেশি ছাড়ার জন্য এই তিন নম্বর ব্যায়ামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চার নম্বর ব্যায়ামটাতে কী বলেছে আমাদের দেখো হাতের পায়ের টো এটারও খুব প্রচুর প্রেশার পড়ে তো পায়ের টোর ওপর যেহেতু টয়ের ওপর কেউ কেউ দৌড়ালে অবশ্যই সে ভালো দৌড়ায় তো আগে আগে পৌঁছাবে তো সেটার জন্য আমি চার নম্বরটাও ফলো করেছি এবার দেখো পাঁচ নম্বরে কী বলেছে এইটার ক্ষেত্রে আমাদের কিন্তু পায়ের গিট আর পায়ের পেশি কিন্তু প্রচুর উন্নত হয় ঠিক আছে আর ছ নম্বরটাও ছ নম্বরটা করতে পারো অতটা ইম্পর্টেন্ট না ছ নম্বরটাও করতে পারো সাত নম্বরটা যদি তুমি করো তোমার বডি মেনটেন ক্ষমতা কিন্তু অনেক আগে থেকে বেড়ে যাবে এটা হচ্ছে প্রধান ঠিক আছে সাত নম্বরটা বডি মেনটেন ক্ষমতা অনেক রকম বেড়ে যাবে কিন্তু আট নম্বরটা তো আমি চার নম্বরে আলোচনা করেছি তো দেখো এইগুলো এই এক নম্বর ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিচ্ছি দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বর ঠিক আছে পাঁচ নম্বর বিশেষ করে সাত নম্বরটা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলবো একের পরে কিন্তু সাত নম্বরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো এগুলো তোমরা ফলো করতে পারো তো নেক্সট আমি চলে যাচ্ছি দেখো নেক্সটে কী বলেছে দেখো দেখো দৌড় যখন আমরা শুরু করবো না নিজেকে সুপারম্যান ভাববা না একদমই যে আমি উইসান বোল্টের মধ্যে দৌড়াতে পারবো না একদমই না তোমরা ধরেই কিন্তু টানমানা ঠিক আছে তোমরা যদি প্রথমেই মনে করো যে আমি কোনো দৌড় ষোলোশো মিটার ছ মিনিটে কন্ট্রোল করতে পারবো তাহলে তোমরা খুব ভুল ভাবছো ওরকম করে দৌড়াই না ঠিক আছে যে কোনো দৌড় রুলস মেনে চলতে হয় তো তোমরা সিম্পলিভাবে দৌড়াও সিম্পলিভাবে প্রথমে একদম স্লো থেকে শুরু করো না যে কোনো দৌড় আমি বললাম তো যে কোনো দূর নামবে কুড়ি দিনের মধ্যে দৌড় তুলে দেবো তোমাদের তোমার এত টেনশান নিচ্ছে কেন শুধু আমাদের রুলস মেনে চলো দেখো না এই যে প্রথমে একদম সিম্পিলভাবে চলবে একদম সিম্পলভাবে দৌড়াও না একদম সিম্পিল মনে ফ্রেশ রেখে যে আমি আজকে অত বেশি দৌড়াবো না আমি আগে ষোলোশ মিটারই দৌড়াবো আজকে সাত মিনিট টাইম নেই আট মিনিট টাইমে দৌড়াবো আমি আস্তে আস্তে দেখো না রুলসগুলো মেনে চলো না প্রথম দিনই আর সুপারম্যান নিজেকে ভাবার দরকার নেই তো তো এভাবে চলো প্রথম দিন সিম্পলভাবে দৌড়াও আস্তে আস্তেই দৌড়াও প্রথম থেকে আস্তে 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 বাড়বে তো তারপরে দেখো হ্যাঁ দৌড়ের ক্ষেত্রে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিঃশ্বাস ও প্রশ্বাস তো বন্ধুরা আমরা যখন প্রশ্বাসটা নেব না তখন কিন্তু নাকে দিয়ে নেব মাথায় রাখবা প্রশ্বাস নিতে গেলে নিতে হবে কৃথি দিয়ে নাকে দিয়ে আমরা প্রশ্বাসটা নেবো আর যখন প্রশ্বাসটা ছাড়বো না তখন কিন্তু আমরা মুখে দিয়ে ছাড়বো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা যখন কোনো প্রশ্বাস নেব তখন সেটা নেব কোথা দিয়ে নাকে নিয়ে প্রশ্বাসটা নেব আর যখন ছাড়বো তখন কিন্তু মুখ দিয়ে ছাড়বো এর মাধ্যমে কি হবে জানো তো এর মাধ্যমে তুমি যখন কোনো দৌড় যদি তোমরা পাঁচ কিলোমিটার দৌড়াতে পারো সেই দৌড়টা এই নিয়মটা ফলো করলে তোমরা কিন্তু দৌড়াতে পারবে সাত কিলোমিটার ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম যখন তোমরা ষোলোশো মিটার দৌড়াবে তখন তোমরা যদি তোমরা চোদ্দোশো মিটার দৌড়াতে পারো তো চোদ্দোশো মিটার যদি দৌড়াও যদি তোমরা এই রুমসটা ফলো করো না তাহলে তোমরা ষোলোশো মিটার দৌড়াতে পারবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে অরিজিনালি অরিজিনালি যদি তোমরা এই নিয়মটা তোমরা যদি নাক দিয়ে নাও আর নাক দিয়েই ছাড়ো নিঃশ্বাস প্রশ্বাস তাহলে কিন্তু তোমরা চোদ্দোশো মিটার যাবে সেই মানুষটাই যদি যারা নাক দিয়ে প্রশ্বাসটা নেয় আর যদি মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়ে তাহলে সেই মানুষটা কিন্তু ষোলোশো মিটারই দৌড়াতে পারবে তো আমি নেক্সট চলে যাচ্ছি নেক্সটে নেক্সটে কী বলেছে দেখো যখন তোমরা দৌড়াবে না তখন কিন্তু ফ্রি মাইন্ডে দৌড়াবে ফ্রি মাইন্ড মানে বলছে তো ফ্রি হাসতে হাসতেই দৌড়াবে কোনো প্রেশার নিয়ে হাসতে হাসতে মানে নেই না যে হা করে হাসতে হাসতে চলে গেলাম না এরকম না কোনো প্রেশার ছাড়া দৌড়াবে কোনো প্রেশার যদি না থাকে সেরকম করে দৌড়াবে দেখো তিনজনে যে দৌড়াচ্ছে কোনো প্রেশার নেই কিন্তু এই প্রেশার ছাড়া দৌড়ালে যথেষ্ট তোমরা নির্দিষ্ট টাইমের আগেই তোমাদের কমপ্লিট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে ঠিক আছে আর আরেকটা বলছি দেখো যখন তোমরা দৌড়াবে না এই ঘড়ি হাত ঘড়ি ইউজ করে দেখে টাইম দেখে দৌড়াবে তাহলে তোমরা নিজেও জানতে পারবে যে এই এইরকমভাবে দৌড়ালে আমি কত টাইমে পৌঁছাচ্ছি এরকমভাবে দৌড়ালে আমি কত টাইম লাগছে এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু যাই হোক ঘড়ি দেখেও কিন্তু দৌড়াবে অবশ্যই আমি এটা বলবো ঘড়ি দেখে দৌড়াবে তা তার পরেরটাতে দেখি কি বলছে তার পরেরটা হচ্ছে দেখো বন্ধুরা যখন তোমরা দৌড়াবে না পায়ের জুতোটা আছে না পায়ের থেকে হালকা একটু লুজ পড়বে পায়ে যেন একদম টাইট না হয়ে যায় যদি টাইট হয়ে যায় তাহলে রক্ত চঞ্চা চলাচলের অনেক অসুবিধা হয় তার জন্য বলছি জুতোটা পরবে খুব টাইট পড়বে না হালকা ঢিলের ওপর পরবে আর হ্যাঁ জুতোটা কিন্তু হালকা হয় যেন ঠিক আছে জুতোটা কিন্তু খুব যেন ভারী না হয় তাহলে তোমরা যখন দৌড়াবে তখন হয়তো ভারী জুতো পড়তে পারো কিন্তু যখন তোমরা তোমরা চাকরির পরীক্ষার ক্ষেত্রে দৌড়াবে তখন কিন্তু হালকা জুতো পরেই দৌড়াবে আশা করি জুতো পরে দৌড়ানো হালকা জুতো পরে দৌড়ানো খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে দেখো কোনো যখন আমার ভারী জুতো পরে দৌড়াবো আমাদের দৌড়াতে অনেক অসুবিধা হবে কিন্তু হালকা জুতো পরলে কোনো অসুবিধাই হয় না তাই বলছি তোমরা হালকা জুতো পেলে অবশ্যই দৌড়াবে হালকা জুতো নিয়ে আর এটা দেখো যখন তোমরা দৌড়াবে এই এই টিপসটা বহুত ইম্পর্ট্যান্ট একটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে দেখ যখন তোমরা দৌড়াবে তখন কিন্তু দেখো পা দুই পায়ে যত বড় তোমরা পা ফেলতে পারো যে প্রথম পায়ের থেকে দ্বিতীয় পা যখন বা পা ফেললা তারপরে ডান পাটা যত দূর পারো ফেলবা অল্প 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 পা ফেলবা না ঠিক আছে দূর যত পারো বড় করে ফেলবা আর দেখো হাতেরও বহুত বড় ভূমিকা থাকে তোমরা যখন হাত দৌড়াবা তখন কিন্তু হাত সামনে পেছনে হাত বেশি করে নেবা যখন আমরা ডান অনেক যে হাত একদম হাত না নিয়ে বুকের মধ্যে হাত না নিয়ে দৌড়ায় অনেকে আছে তো আমি বলতে চাইছি ওইরকম না তোমরা হাত একটার সামনে আর একটা পেছনে যত যতটা পারবা হাতে হাতও চালাবা পায়ের সাথে সাথে ঠিক আছে সামনে নেবে একবার পেছনে নেবে একবার যেন হাতের দূরত্বটা থাকে আমি এটা বলতে চাইছি পা যেন কোনো বড়ো বড়ো করে ফেলবা হাতও সেই সঙ্গে যেন আপ অ্যান্ড ডাউন হয় ঠিক আছে তো তারপরে দেখছি তারপরে কি বলেছে দেখো যখন দৌড়াবা না তখন কিন্তু টোয়ের ওপর দৌড়াবো ঠিক আছে মানে কি টু এর মানে কি বলতো যখন তোমরা দৌড়াবে তখন হচ্ছে পায়ের গোড়ালি ফেলবা না বেশি যতটা পারবা পায়ের পাতার উপর দৌড়াবা ঠিক আছে তার ফলে কি হয় আমরা অনেক আগে পৌঁছে যাই ঠিক আছে পা গোড়ালি ফেললে অনেক দেরি লাগে পাটা উঠাতে আর আমরা যদি পায়ের পাতার মধ্যে দৌড়াই তাহলে কিন্তু অনেক আরামসে ভালো মতো পৌঁছায় তার মানে এই নয় যে তুমি প্রথম থেকেই পায়ের পাতার উপর শুধু পায়ের পাতার উপরই দৌড়াচ্ছ গোড়ালি ফেলছো না না এরকম না এরকম এইটা করবা কি যখন তোমার চোদ্দশো মিটার দৌড় হয়ে যাবে যখন ষোলোশো মিটার থেকে চোদ্দোশো মিটার দৌড় হয়ে যাবে তখন তোমরা এই নিয়মটা পালন করবে তাহলে তোমার অনাহাসে পৌঁছে যাবা কিন্তু প্রথম থেকে যখন দৌড়াও না তখন কিন্তু তাহলে পা ভার হয়ে যাবে তোমরা তোমার পৌঁছতে পারবে না তো তোমরা দৌড়াবা কিন্তু গোড়ালিও ফেলবা প্রথমে পায়ের পাতা ফেলবে তারপরে গোড়ালি দৌড়াবে লাস্ট দুশো মিটার দরকার নেই গোড়ালি ফেলা শুধু পায়ের পাতার উপর ফেলে দৌড়াও দেখো না অনাহাসে তোমরা পাশ করে যাবা তো তারপরে দেখি তারপরে হচ্ছে বন্ধুরা দেখো দৌড়াতে গেলে যেটা প্রধান প্রবলেম সেটা হচ্ছে ফাস্ট ফুড একদম যাবে না ফাস্ট ফুড খাওয়া দৌড়ানো লাস্ট দশ দিন যখন থাকে তখন কিন্তু ফাস্ট ফুড একদম চলবে না একদমই খাবা না ফাস্টফুড যতটা পারবা ভেজ খাওয়ার চেষ্টা করো কিন্তু ফাস্ট ফুড যেন না খাওয়া হয় ফাস্ট ফুড খেলে শরীরের প্রবলেম নেই দৌড়ানোর প্রবলেম কারণ হচ্ছে দৌড়তেই না শুধু পায়ের ওপর হার্টেরও প্রচুর ক্ষমতা লাগে দৌড়ের ক্ষেত্রে ঠিক আছে ফাস্ট ফুড খাওয়া যাবেই না তারপরে হচ্ছে কি জল যখন তোমরা দৌড়াবা জল কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে লাগে শরীরে জল যেমন বের হয় শরীর দিয়ে তেমন জলও আমাদের দিতে হবে না আমরা দৌড়াবা কী করে তো কম করে হলেও কম করে হলেও দিনে দশ লিটার কিন্তু জল খেতেই হয় ঠিক আছে দৌড়ের ক্ষেত্রে অন্তত পক্ষে দশ লিটার তোমাদের জল খেতে হবে এটা কিন্তু মাথায় রাখবা ঠিক আছে এই সমস্ত নিয়ম যখন তোমরা ফলো করবো না অনাহাসে যে কোনো যে কোনো যে কোনো দৌড় সাড়ে পাঁচ মিনিটে কমপ্লিটেড হয়ে যাবে তো বন্ধুরা আরেকটা হচ্ছে তোমরা যদি এই নিয়মটা ফলো করে কিন্তু বলেছি যে আগে তোমরা তোমরাই এই লক্ষ্যে তোমরাই পৌঁছে যাবা শুধু একটা জিনিস মাথায় রাখবে এই লক্ষ্যে যখন পৌঁছাবে না তখন দৌড়ানোর সময় পেছনেও কোনো সময় থাকবা না তোমার দৌড় নিজের সাথে কারো সাথে না এটা মাথায় রাখবা তো পেছনে তাকানোর কোনো কথাই আসে না এই সমস্ত নিয়ম যদি ফলো করো তোমরা অনায়াসেই পৌঁছে যাবা তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করে সবার সাথে জানিয়ে দাও সবাইকে আর আমাদের সহায়তার হাত বাড়িয়ে দাও তো ভালো থাকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবার পরে আসছি পরে ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো